ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, কেন মনটা কি করে কে আর রাখতে, কেন আমি এত করে তোকে চাই পারবো না, আমি ছাড়তে তোকে পারবো না, আমি ভুলতে তোকে পারবো না, ছেড়ে বসে তোকে হয়ে যাই হোয়াট আ প্লেস, হোয়াট আ প্লেস বন্ধুরা, দেখতেই পাচ্ছ ডানদিক বাদিক রাস্তাটা দুধারে একদম পাটকাঠি সাজিয়ে দিয়েছে, একদম অপরূপ দৃশ্য। এই দেখো নৌকা, নৌকাটা রং করেছে, এর মধ্যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে মাঝি এর বিলের মধ্যে দিয়ে ঘোরাচ্ছে। এই কারণেই বিলটা, ফসল চাষ কমপ্লিট হয়ে গেলে ফসল তুলে নেয়, এই বিল টাইপের হয়ে যায়। এখানে নৌকা করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা, ফ্যামিলি ওয়ালা হাজব্যান্ড ওয়াইফ যদি ঘুরতে এলো ফ্যামিলি নিয়ে, এই নৌকায় ঘুরতে পারবে। আমাদেরকে ওরা অফার করেছিল কিন্তু আমরা বলেছি না, আমরা ইন্টারেস্টেড না। দারুণ দৃশ্য, দারুণ, মন ভরে যাওয়ার মতো। পুরো এরিয়াটা এরকম বিল আছে আর ধার দিয়ে রাস্তা, মাটির রাস্তা, মানে মাটির উপর ইট দেওয়া আছে, কাঁচা রাস্তায় কিন্তু সলিড, মানে বাইক নিয়ে আসলে কোনো প্রবলেম হবে না। তা বর্ষাকাল যেহেতু ছিল, রাস্তাটা খুব কাদা কাদা ভাব ছিল। এমনি ড্রাই সিজনে রাস্তাটার মধ্যে দিয়ে চার চাকা করেও আসা যায়, মানে ফোর হুইলার করে, অনেক কাউকেই দেখেছি। দেখেছো ওই পাটের ছাল দিয়ে এগুলো দড়ি তৈরি হবে, এগুলো শুকানোর জন্য রাখা হয়েছে। এই পাটকাঠিগুলো সব চলে যাবে মার্কেটে, শুকাতে রেখেছে। দুর্দান্ত দৃশ্য, দুর্দান্ত, সব এখানে খেটে খাওয়া মানুষ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি লেন্দি না বাড়িয়ে এইটুকুনি রাখলাম। দেখো ফটাস করে আমার বাবু আমার পেয়ারা খাওয়ার ভিডিওটা তুলে নিল, অবাক আমাকে না জিজ্ঞেস করে। যাই হোক, আমার মুখটাও তোমরা দেখে নিতে পারলে, আমাকে দেখে নিতে পারলে চিনে, এরপর আরও চিনবে আমাকে। যাই হোক, তোমরা পাশে থেকো, ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা, রাধে রাধে, হরে কৃষ্ণ, টাটা। Talking to me with your eyes.